সময় 1993 সালের 21 জুলাই তখনও তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি অগ্নিকণ্ডা মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে চলা মহাকরণ অভিযান শহীদ হন 13 যুব কংগ্রেস কর্মী আর সেই দিনটি স্মরণে পালিত হয় শহীদ দিবস শহীদ দিবসের প্রেক্ষাপট 29 বছরের পুরনো পুলিশের গুলিতে 13 যুব কংগ্রেস কর্মী নিহত হওয়ার পরে রাজনৈতিক কর্মীদের আত্মাহুতি স্মরণে পালিত শহীদ দিবসে 2009 সালে আর 2010 সালে আড়াই থেকে 3 লাখ তৃণমূল কর্মী জমায়েত হয়েছিলেন 2011 সালে তৃণমূল যেবার ক্ষমতা এলো সেবার এই সংখ্যা বেড়ে 3.5 লাখ হয় কি ছিল সেদিনের মহাকরণ অভিযানে কি কি হয়েছিল তার সংক্ষেপিত ইতিহাস জেনে নেওয়া যাক সে সময় রাজ্যে ক্ষমতায় বামফ্রন্ট সরকার বামেদের বিরুদ্ধে ছাপ্পা রেগিং এর অভিযোগকে মূল ইস্যু করেছিল রাজ্যে সে সময় একমাত্র বিরোধী দল কংগ্রেস এমন আবহেই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে 21 জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ঠিক হয় 14 জুলাই সেই কর্মসূচির দিন পিছিয়ে যায় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসান প্রয়াণের জন্য তিনি 12 জুলাই প্রয়াত হন কর্মসূচি পিছিয়ে 21 জুলাই করা হয় যুব কংগ্রেসের পক্ষে পরিকল্পনা করা হয়েছিল যে সমর্থকেরা বিভিন্ন দিক থেকে রাইটার্স বিল্ডিং এর দিকে যাবে এবং রাজ্য সচিবালয় ঘেরাও করবে এর মধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কর্মী জমায়েত করে দলীয় শক্তি যাচাই করতে যুব কংগ্রেসের একটি সফল সমাবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আগেই ঘোষণা করেছিলেন যে তিনি রাজ্য সচিবালয় যুব কংগ্রেস ব্রিগেডের দখলে যেতে দেবেন না 1993 সালের 21 জুলাই মমতার ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নামেন কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয়ে এই অভিযান রুখতে তৎপর হয় পুলিশ বিভিন্ন ক্রসিং এ গড়া হয় ব্যারিকেড যুব কংগ্রেসের পরিকল্পনা অনুযায়ী মিশন রোড থেকে ব্রেবন রোড থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে বিভিন্ন দিক থেকে র্যালিগুলি মহাকরণের দিকে যাবে পরিকল্পনা মোতাবেক একটি মিছিল মেয়ো রোড থেকে আসছিল যেখানে 144 ধারায় জমায়েত নিষিদ্ধ মেয়ো রোড এবং রেড রোডের ক্রসিং এ পুলিশ মিছিল থামিয়ে দেয় শুরু হয় খণ্ডযুদ্ধ পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে উড়ে আসতে থাকে ছত্রভঙ্গ কংগ্রেস কর্মীদের ঢিল এমন সময় হঠাৎ পুলিশ শূন্যে গুলি না চালিয়ে সরাসরি যুব কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে আর সেই গুলিতে নিহত হন 13 জন মমতা নিজেই মারধরে শিকার হন তিনি রাস্তায় পড়ে যান আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই 200+ যুবক আহত হয় বলেন সৌগত রায় 1993 সালের 21 জুলাই সংঘর্ষে গুলিতে নিহত শহীদরা হলেন বন্দনা দাস মুরারী চক্রবর্তী রতন মণ্ডল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ রায় অসীম দাস কৈশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ দাস মোহাম্মদ খালেক ইনু এই 13 যুব কংগ্রেস কর্মীর মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি কার নির্দেশে গুলি চালালো পুলিশ এ প্রশ্নের আজও মীমাংসা হয়নি উল্লেখ্য সে সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তবে পরবর্তীকালে এ ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিনচিট দেয় সিবিআই ব্যুরো রিপোর্ট সময় কলকাতা